যশোর রোডের শতবর্ষী গাছগুলো না কেটেই মহাসড়কের উন্নয়ন সম্ভব বলে মনে করেন পরিবেশবিদরা। তবে বুয়েট বিশেষজ্ঞদের যুক্তি, রাস্তার পাশে এ ধরনের বড় গাছ ঝুঁকিপূর্ণ। বিস্তারিত মাহমুদ কমলের রিপোর্টে। শত শত চোখ আকাশটা দেখে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় এই যশোর রোড দিয়েই ভারতে গিয়ে আশ্রয় নেন লাখ লাখ শরণার্থী। সেই ঢল নিয়ে বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ সেপ্টেম্বর অন যশোর রোড নামে লেখেন কবিতা। সুনীল গঙ্গোপাধ্যায় কিংবা কবির সুমনের লেখায় গানেও বারবার উচ্চারিত হয়েছে এই যশোর রোডের কথা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা যশোর থেকে বেনাপুল পর্যন্ত 38 কিলোমিটার এই রাস্তার দুপাশে সড়ক ও জনপদের হিসেব অনুযায়ী গাছ রয়েছে 2312টি। এর মধ্যে 200 উপরে গাছ রয়েছে যেগুলোর বয়স 170 বছরেরও বেশি। 2017 সালের মার্চে এশিয়ান হাইওয়ের অংশ হিসেবে এই রাস্তাটি সম্প্রসারণের প্রকল্প পাশ হলে গেল 6ই জানুয়ারি সিদ্ধান্ত হয় 2000েরও বেশি গাছ কেটে ফেলার, যা এরই মধ্যে 6 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিশেষজ্ঞ এই পরিবেশবিদ মনে করেন ইতিহাস, ঐতিহ্য আর পরিবেশের কথা বিবেচনা করে এর সহজ সমাধান সম্ভব। শুধুমাত্র 5 মিটার বর্ধিতকরণের জন্য শতবর্ষী প্রায় এতগুলো গাছ, যেগুলোর ফলিয়েজ অর্থাৎ কাভারেজ অফ ফলিয়েজ হলো প্রায় 9.5 লক্ষ স্কোয়ার মিটার, এই পুরো জিনিসটি প্রায় একটা 36 হেক্টর বনের সমান। এটাকে রেখে, হালকা যানবাহনের জন্য উন্মুক্ত রেখে দুপাশে দুটো ভারী যানবাহনের সড়ক তৈরি করা যায়, কারণ ওই 50 ফিট পরে 50 ফিট কালীপথ বাবুর ইতিমধ্যে এটা কেনা, অর্থাৎ সরকারের অধিগ্রহণকৃত। অবশ্য এই বুয়েট বিশেষজ্ঞের যুক্তি, মহাসড়কের দুপাশে এই ধরনের বড় গাছ ঝুঁকিপূর্ণ। যে পদ্মা সেতু করছি আমি কি নদীর প্রবাহকে বিঘ্নিত করছি না? যমুনা সেতু করলাম আমি কি নদীর প্রবাহকে বিঘ্নিত করি নাই? আমি মনে করি যে কোনো উন্নয়নমূলক প্রজেক্টে বলি আমরা কিন্তু দেখা যায় গাছের বা পরিবেশের কিছু না কিছু ক্ষতি পড়েই, তবে আমাকে দেখতে হবে যে আমি এটাকে কম্পেনসেট করতে পারছি কি না এবং এটা কি রাখাটা আমার যৌক্তিক কি না। কারণ হচ্ছে আমি যদি এখন এই মহাসড়কের পাশে এই শোল্ডার করার জন্য গাছগুলোকে রেখে দেই, প্রথম কথা হচ্ছে গাছ আমার পেভমেন্টের ক্ষতি করছে, শেকড়ের দিয়ে আমার উপর থেকে বৃষ্টির পানি পড়ে কিন্তু দেখা যায় দীর্ঘক্ষণ রাস্তা ভেজা থাকছে, আমার পেভমেন্টের ক্ষতি করছে। থার্ড হচ্ছে এটা কিন্তু আপনার অনেক ডালপালা ভেঙে পড়ে অ্যাক্সিডেন্টও ঘটাচ্ছে। ফোর্থ, আমার দেখা যাচ্ছে যে আমার রাস্তার বাঁকে অনেক গাছ থাকার কারণে দুর্ঘটনাও ঘটে যায়। রাস্তার ঠিক ওপারের চিত্র একেবারেই আলাদা। কলকাতা পেট্রাপোল সড়কে এই গাছগুলো বাঁচিয়ে রেখেই ডিভাইডার হিসেবে ব্যবহার করে সড়ক সংস্কার করেছে ভারত। পরিবেশবিদরা মনে করছেন এমনটি যশোর রোডে করা হলে বেঁচে যাবে বাংলাদেশের ইতিহাসের সাক্ষী এই গাছগুলো। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।